আসসালামু আলাইকুম আদরের মোহাম্মদ জামাল হোসেন। আবার আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস নিয়ে উপস্থিত হচ্ছে। অবশ্যই আমার থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টেস্টে নিয়ে উপস্থিত হয়েছি। সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সকল হাসপাতালের এবং সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালের তথ্য সংগ্রহ করে কিন্তু আমি আপনাদের মাঝে আমি ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে আপলোড আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আজকে যে একটি টিপস দিয়েছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টিপস, অবশ্যই আমাকে অনেকে টেলিফোন করেছেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মানে পিজি হাসপাতালের যে সকল গাইনি স্পেশালি ডক্টর স্যারেরা আছেন সে সম্বন্ধে একটি ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড দেন। আমাকে অনেকে ফোন করেছেন, অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ভাই যে গাইনি স্পেশালি ডাক্তার আমরা ঢাকা রাজধানীতে চিনি না জানি না কোথায় যাব। তাই আপনি এরকম একটা ভিডিও বানিয়ে আপলোড দেন। এখন কথা হচ্ছে আমি অবশ্যই অবশ্যই ইতিপূর্বে আরও অনেক এরকম ভিডিও কিন্তু আপলোড দিয়েছি। আপনারা অবশ্যই আমার এই আই বাটনে গিয়ে আমার চ্যানেলে গিয়ে আই বাটনে গিয়ে ক্লিক করে দেখবেন যে অসংখ্য ভিডিও আছে গাইনি স্পেশালিটি। তা আজকে যাই হোক আপনাদের অনুরোধ আমি অবশ্যই থাম্বনেইল দেখেছেন যে 39 জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 39 জন যে ম্যাডামরা আছেন গাইনি স্পেশালি ডাক্তার আছেন সব ডাক্তার ম্যাডামদের নামীয় তালিকাগুলো আমি স্ক্রিনে দেখাবো, অবশ্যই স্ক্রিনে দেখাবো, স্ক্রিন থেকে আপনারা নামগুলো কালেকশন করবেন। তো এর আগে কথা বলতে এর আগে আমি কিছু কথা বলতে যাচ্ছি যে আপনারা অনেকে কমেন্ট করেন যে পিজি হাসপাতালে গিয়ে আমি এই ডাক্তার দেখাবো। আমি ইতিপূর্বে আরও কয়েকবার বলেছি পিজি হাসপাতালে কোনো প্রফেসর বা চয়েস মোতাবেক আপনার সহযোগী অধ্যাপককে আপনি দেখাতে পারবেন না। বৈকালীন একটা সেবা আছে, সেখানে সহযোগী অধ্যাপক এক এক দিনে এক একজন থাকে, আপনার চয়েস মতন দেখাতে পারবেন না, এটা লোক বৈকালীন সময়। তো এখন কথা হচ্ছে আমি যে 39 জন প্রফেসরের নামীয় তালিকা দেব এখান থেকে আপনারা চয়েস করবেন কাকে দেখাবেন। আমি তার বাহিরের চেম্বারের লোকেশন দিয়ে দেব এবং সিরিয়াল নাম্বার দিয়ে দেব। আপনারা এই সিরিয়াল নাম্বার নিয়ে চেম্বারের লোকেশন নিয়ে আপনারা বাহিরে দেখাতে পারবেন। তাই কিন্তু আপনাদের কথা চিন্তা চেতনা করে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি যে আপনারা কমেন্ট করেছেন আমাকে ফোন করেছেন। আসলে ঢাকা রাজধানীতে কে ভালো মানের ডাক্তার কোথায় বসে এটা খুঁজে কিন্তু পাওয়া বড় দুষ্কর। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই যে লাল সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করবেন এবং নোটিফিকেশনে ক্লিক করবেন। যখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি যেসব ভিডিওগুলো আপলোড দেব প্রতিটি ভিডিও আপনি পেয়ে যাবেন। আমার এই ভিডিও আমার এই চ্যানেল থেকে বিভিন্ন বিভিন্ন মেডিকেল সংক্রান্ত মেডিকেল লোকেশন ডাক্তার লোকেশন ডায়াগনোস্টিক সেন্টার লোকেশন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক আমি এখন মূল কথায় চলে যাচ্ছি। মূল কথা হচ্ছে আমি স্ক্রিন আপনাদেরকে দেখাবো 39 জন এই প্রফেসর এবং সহযোগী প্রফেসর ম্যাডামদের নামীয় তালিকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে তারা কর্মরত আছেন, বর্তমানে তারা কর্মরত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে। তো যাই হোক আমি আপনাদেরকে বলবো যে আপনারা একজন ভালো মানের ডাক্তার দেখান, একজন ভালো মানের ডাক্তার দেখালে আপনার সঠিক রোগটা নির্ণয় করতে সহজ হবে। আমি আবার বলছি একজন ভালো ডাক্তারের মাধ্যমে আপনার সঠিক রোগটি নির্ণয় করতে সহযোগিতা করব। যাই হোক আমি স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন, স্ক্রিনে তাকিয়ে দেখুন এবং সেখান থেকে আপনারা নাম লিখে দেবেন আমার বক্সে আমার কমেন্ট বক্সে, আমি সে অনুপাত আপনাদেরকে লোকেশন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। যাই হোক আপনার স্ক্রিনে দেখুন আমি সকল 39 জন ডাক্তারের নামে তালিকা দেখাচ্ছি, চলেন স্ক্রিনে চলে যাই। আপনার স্ক্রিনে দেখুন আমি দেখাচ্ছি, দেখেন গাইনোকোলজি, ঠিক আছে, এখানে গাইনি স্পেশালিস্ট 39 জন ম্যাডামদের নাম আমি বলে দেব। আমি আস্তে আস্তে নামগুলো দেখাবো, আপনারা নাম যার চয়েস হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রফেসর পারভিন ফাতিমা,
প্রফেসর শাহেলা বেগম চৌধুরী, প্রফেসর পারভিন ফাতিমা, প্রফেসর ফিরুজা বেগম, প্রফেসর সাবেরা খাতুন, প্রফেসর শাহেলা শামীম, প্রফেসর আশরাফুন নেসা, প্রফেসর তিপ্রানী দাস, প্রফেসর বেগম নাসরিন, প্রফেসর নরিন আক্তার, প্রফেসর জেসমিন বানু, ডাক্তার শিরিন আক্তার বেগম, প্রফেসর ডাক্তার প্রফেসর ফাহমিদা জাবিন, ডাক্তার নুরুন নাহার খানম অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার জান্নাতুল ফেরদৌস অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার রাজল করিম কাজল অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার কে এন নাহার অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার তবাসুম পারভিন অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার খাইরুন নাহার অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার নার্গিস আক্তার অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার ফাওজিয়া হোসেন অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার সাহেদা অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার শিউলি চৌধুরী অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার ফারজানা দেবা অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার শাকিলা ইরশাদ অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার শারমিন মাহমুদ অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার নূরজাহান বেগম অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার পারভিন আক্তার শামসুন নাহার অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার শাহিন আরা আনোয়ারি অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার সাইদা উম্মে কুলসুম সৈয়দা উম্মে কুলসুম অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার আসমাউল হোসনা অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার নুসরাত রহমান অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার নুসরাত রহমান অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার নুরি ফেরদৌস অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার খুদেজা খাতুন অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার তারা ফাদার রুনা লাইলা অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার কানিস ফাতেমা অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার ফারজানা শারমিন অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার ফারজানা শারমিন অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার হাসনা হেনা পারভিন অ্যাসোসিয়েন্ট প্রফেসর, ডাক্তার ফারহানা খাতুন অ্যাসোসিয়েন্ট প্রফেসর। এ হচ্ছে আপনার গাইনি স্পেশালিস্ট ডাক্তার। এই গাইনি স্পেশালিস্ট ডাক্তার এখানে নাম দেওয়া আছে 39 জনের। আপনারা যদি কারো চয়েস মনে করেন আমাকে তার নামটা কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে আমি তার চেম্বারের লোকেশন এবং তার মোবাইল নাম্বার মানে সিরিয়াল মোবাইল নাম্বার আমি জানিয়ে দেব। সে অনুপাতে আপনারা কিন্তু এই ম্যাডামদের এই বাইরের চেম্বারে ডাক্তার দেখাতে পারবেন। আর পিজিতে কিন্তু মূলত এই গাইনি স্পেশালিস্ট ডাক্তার কিন্তু আপনি খুঁজেও পাবেন না, আপনি পিজিতে কিন্তু দেখাতে পারবেন না। পিজিতে কোনো প্রফেসর ডাক্তার প্রফেসর স্যারেরা রোগী দেখেন না, ঠিক আছে? তারা কিন্তু মূলত ইনডোরে মানে ওই রোগীদের যে অপারেশন হয় এবং রোগীদের যে ভিজিটগুলো এই ভিজিটগুলো করে। আর মূলত প্রফেসরের অধীনস্থে কিন্তু আউটডোরে মেডিকেল অফিসাররা কিন্তু রোগী দেখে থাকেন। আর প্রফেসরের স্বর্ণপূর্ণ এবং প্রফেসর দেখাতে হলে অবশ্যই বাহিরের চেম্বারে কিন্তু দেখাতে হবে। তাই বলছি আপনারা এখান থেকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখুন কাকে পছন্দ হয় আপনার, তার নাম আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং বলেন, আমি তার চেম্বারের লোকেশন অবশ্যই দিয়ে দিব। আর জানেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনাদের উপকার হবে কি, যে আমি যেসব ভিডিওগুলো তথ্যগুলো যে আপলোড দেবো না সেই তথ্যগুলো আপনি তাৎক্ষণিক পেয়ে যাবেন। আর আমি অক্লান্ত পরিশ্রম করে ভিডিও বানাই, আমি গভর্নমেন্ট জব করি, এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি ভিডিও বানিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি। আর মূলত আমি কিন্তু ডক্টর নয়, আমি কিন্তু ডক্টর নয়, আমি আবারও বলছি আমি কিন্তু ডক্টর নয়, আমি হচ্ছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য মূলত এই ভিডিওগুলো তথ্য সংগ্রহ করে ব্লগ তৈরি করে আমি কিন্তু আপনাদের এই সহযোগিতা করি। সঠিক তথ্য সংগ্রহ করে কিন্তু আপনাদের মাঝে আমি এই ভিডিও বানিয়ে আপলোড দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি, ঠিক আছে? যে কোনো মেডিকেল বিষয় সংক্রান্ত তথ্য পেতে হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ যত সময় কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি যেসব তথ্য আপনাদেরকে দিতে পারবো না সেটা বলে দেবো যে সরি, আমি এ তথ্যটা আপনাদেরকে এখন দিতে পারতেছি না, আমি তখন কখনও মিস ইনফরমেশন আপনাদেরকে দেবো না, ঠিক আছে? যাই হোক, আমি
অনেক কথা বলে ফেলেছি, কথার মাঝে কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন। আর আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে আপনারা এই চ্যানেল থেকে কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। তো আজ এখানে, আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেটা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।